দীর্ঘ সময় কাল ধরে রাজ্যে ক্ষমতায় থাকার পর মাত্র 5 বছরেই বিরোধী দলের তকমা পর্যন্ত হারিয়েছে যে দল, তাদের রাজ্য সম্পাদক আবার সাংবাদিক সম্মেলন করছে। পাত্তা দিতে নারাজ রাজ্য বিজেপি, কারণ তাদের ক্যাডারদের এখন মাঠে নামাতে পারছে না, অস্তিত্বই হারিয়ে ফেলেছে। পত্রপত্রিকায় তাদের কোনো খবরও বের হয় না, তাদের অস্তিত্ব জানান দিতেই সাংবাদিক সম্মেলন করছে সিপিআইএম এর রাজ্য সম্পাদক তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। সোমবার এমনই ভাবে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীকে এক হাত নিলেন রাজ্য বিজেপির মুখপাত্র নবীন্দু ভট্টাচার্য। রবিবার আগরতলায় দলের রাজ্য সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলন থেকে রাজ্য সরকারের সমালোচনায় সরব হন জিতেন্দ্রবাবু। আর সোমবার এরই প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সরব হলেন রাজ্য বিজেপির মুখপাত্র নবীন্দু ভট্টাচার্য। এদিন তিনি সিপিআইএমকে কটাক্ষ করে বলেন, গণতন্ত্রে বিরোধী দলের বিশেষ ভূমিকা থাকে, মানুষ তাদের বিরোধী দলের আসনে বসিয়েছে, তাদের অনেক দায়িত্ব আছে কিন্তু তারা সেই দায়িত্ব পালন করছে না, তাই এবার বিধানসভা নির্বাচনে যোগ্য জবাব দিয়েছে রাজ্যের জনগণ। দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরও আজও তারা বিরোধী দলের তকমা পর্যন্ত হারিয়ে ফেলেছে। রবিবার সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী মুখ্যমন্ত্রীর কিছু কিছু বক্তব্যকে তুলে ধরে ধরে তিনি তার বয়ান তুলে ধরেছেন। কিছু জায়গায় তিনি পরামর্শ দেওয়ার চেষ্টা করেছেন, তারা যখন ক্ষমতায় ছিলেন তখন যদি এই পরামর্শগুলি বাস্তবায়ন করার চেষ্টা করতেন তাহলে আজকে তাদের এত বিদারক সম্মুখীন হতে হতো না। মাত্র 5 বছরে এতটা বিপর্যয়ের মুখে পড়তে হলো তাদের যে বিরোধী দলের তকমাটুকু পর্যন্ত হারাতে হলো তাদের। বিরোধী প্রধান রাজনৈতিক দলের ভূমিকা এখন পালন করতে পারে না, তাদের তরফ থেকে একটা সাংবাদিক সম্মেলন করা হয়েছে, সেই দলের নেতা সাংবাদিক সম্মেলন করেছে। বিষয়টাকে আমরা এত গুরুত্ব দিতে চাইনি, কারণ তারা তাদের ক্যাডারদের মাঠে নামাতে পারছে না, অস্তিত্বই হারিয়ে ফেলছে, পত্রপত্রিকায় তাদের বিষয়ে খবরও বের হয় না, সেই জন্য অস্তিত্ব জানান দিতে একটা সাংবাদিক সম্মেলন করতে হয়। তো তারা করেছে, মুখ্যমন্ত্রীর কিছু বক্তব্যকে ধরে ধরে তিনি তার বয়ান রেখেছেন। প্রথমেই বলবো, সকল বিষয়তেই যাচ্ছি, প্রথমেই বলবো কিছু কিছু জায়গায় তিনি পরামর্শ দেওয়ার চেষ্টা করেছেন, এই পরামর্শগুলি যদি সে সময় তারা যখন ক্ষমতায় ছিলেন তখন বাস্তবায়নের চেষ্টা করতেন, তাহলে এত বিদারক পরিণতির সম্মুখীন হতে হতো। মাত্র 5 বছরের সময়কাল, এই সময়কালের মধ্যে এতটা বিপর্যয় হলো, স্বশাসিত জেলা পরিষদের আসন সংখ্যা শূন্য, এখন রাজ্যের প্রধান বিরোধী দলের মর্যাদাও তারা হারিয়েছেন। যারা হিংসা হানাহানির কথা বলতো বা সেই অনুযায়ী তারা কাজ করতো, তা থেকে পরিস্থিতি অন্যদিকে মন নিচ্ছে, তাহলে ভালো লক্ষণ, মানুষ তো স্বাগত জানাচ্ছে। সেজন্যই তো ভারতীয় জনতা পার্টির সরকার দ্বিতীয়বার প্রতিষ্ঠিত হয়েছে, আর তাদের আরো বিপর্যয় ঘটেছে। এবার যোগ্য জবাব দিয়ে দিয়েছে, তারা প্রধান বিরোধী দলের যে তকমা সেটাও হারিয়েছে। আমরা দেখছি, তিনি বলেছেন মুখ্যমন্ত্রীর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে, নরেন্দ্র মোদী ছাড়া নাকি এ রাজ্যের উন্নতি হতো, ঠিকই তো, সারা দেশে ব্যাপক পরিবর্তন এসছে এবং এই রাজ্যেও পরিবর্তনের ছাপ পড়েছে। 14-তে নরেন্দ্র মোদীজির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সমগ্র উত্তর পূর্বাঞ্চলের দিকে বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছে, ত্রিপুরা উপকৃত হয়েছে। আগে কেউ ভাবতে পারেনি এরা যে ফরেনসিক ইউনিভার্সিটি হবে, ন্যাশনাল ল ইউনিভার্সিটি হবে, এগুলি কেউ ভাবতে পারেনি। আমরা তো এতদিন শুধু আন্দোলনের কথা শুনেছি, রেলের আন্দোলন, আন্দোলনের 65 কিলোমিটারের ফল, আন্দোলনের ফল 65 কিলোমিটার,
এখন সম্পূর্ণ মধ্যে পৌঁছে গেছে ব্রড গেজ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।